Assalamualaikum. Welcome back to our new one. The word okay, in this level. The condition of the water is not okay. এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি সেই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করেন যাতে করে আমি পরবর্তী কিন্তু আপনার সহজে পেয়ে যান এবং চ্যানেল অবশ্যই। তো ভিউয়ার্স, ছেড়ে যাই ইউনাইটেড আরব আমিরাটস অর্থাৎ দুবাইয়ের একটি ওয়াটার ফ্রন্ট ফিশ মার্কেটে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হরেক রকম চিংড়ি, তারপর ঝিনো, শামু, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এখানে আছে। তো এগুলো সাধারণত কিলো হিসাবে বিক্রি হয়ে থাকে বা কেজি হিসাবে বিক্রি হয়ে থাকে। এখানে আপনি ধরেন 10 দিরহাম থেকে ধরে 15 দিরহাম, 20 দিরহাম, 25 দিরহাম, 30 দিরহাম, 40 দিরহাম, 50 দিরহাম পর্যন্ত মাছের কিলো আছে সেখানে আপনারা দেখতে পাবেন। তো অনেক চমৎকার আসলে এই মার্কেটটি, এখানে আপনি সব ধরনের মাছ আপনার চাহিদা অনুযায়ী পাবেন এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই ফিশ মার্কেটে আসে, এসে সেখান থেকে মাছ ক্রয় করে এবং ইচ্ছা অনুযায়ী সেখানে মাছ কিনতে পারেন এবং রান্না করে খেতেও পারেন করে মাছগুলো। তো ভিউয়ার্স, এই ফিশ মার্কেটের পাশেই রয়েছে একটি বড় আকারের রেস্টুরেন্ট যেখানে ফ্রেশ ফিশগুলো রান্না করে খাওয়ানো হয়, ফ্রাই করে খাওয়ানো হয়। ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক আসে সেখানে। এটি ফিশ মার্কেট, সেটি একটি সাগরের ধারে পড়েছে। তো সরাসরি সেখানে ট্রলার থেকে মাছ ধরে যায় যেহেতু সাগর পারে এই ফিশ মার্কেটটি এবং সেই রেস্টুরেন্টটি করা হয়েছে সাগর পারে। তো সেক্ষেত্রে সেখানে অনেকে ফ্রেশ মাছ খেতে পারে, অনেকে জিনুক থাকে খাইতে জিনুক খেতে পারে, বিভিন্ন প্রজাতির জিনুক রয়েছে, শামুক রয়েছে, মাছ রয়েছে, চিংড়ি থেকে ধরে হরেক রকম মাছ সেখানে। তো যারা আসলে এই মাছের প্রতি আকৃষ্ট কিংবা মাছ পছন্দ করেন, ইউরোপিয়ান বলেন, আরবিয়ান বলেন, আফ্রিকানরা বলেন, ইন্ডিয়ান, পাকিস্তান, সহ বিভিন্ন দেশে অনেক লোক সেখানে যায় এবং সেখান থেকে মাছ ক্রয় করে বা অনেকে সেখানে রেস্টুরেন্টে বসে মাছ খেতে পারে। এটা আসলে অত্যন্ত চমৎকার একটা বিষয় এবং অত্যন্ত সুন্দর একটি বিষয় এবং অতি পরিষ্কার পরিচ্ছন্ন সেই বাজারটি দেখতেই পারছেন সেখানে। এবং এখানে কিন্তু এক একটা শপের মহাজন রয়েছে, আরবিয়ানদের, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানি, ইন্ডিয়ান, বাঙালি, নেপালি সহ অনেক দেশের লোক সেখানে মাছ বিক্রি করে এবং যারা সমুদ্রে মাছ মারে তাদের কাছে কিন্তু মাছ ক্রয় করে এনে সেখানে বিক্রি করা হয়ে থাকে। আবার অনেকের নিজস্ব ট্রলার আছে, সেসব ট্রলার দিয়ে কিন্তু সেখান থেকে মাছ মারানো হয় এবং এখানে তো অত্যন্ত চমৎকার আসলে এই মার্কেটটি দেখতে অনেক পরিপাটি এবং সুন্দর ওঠে। তো ভিউয়ার্স, আমার পরবর্তী ভিডিওতে দেখবেন আপনার এই ফিশ মার্কেটের সাথে সবজি মার্কেট রয়েছে, সবজি প্লাস ফল ফ্রুটের মার্কেট, আমি সেই ভিডিওটি নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্ত, একটা লাইক দিতে অবশ্যই বলবো না। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও অ্যান্ড থ্যাংকস ফর এভরিওয়ান।